মেসির সঙ্গে নতুন শর্তে রাজি হচ্ছে না পিএসজি, আসুন দেখে নেই বিস্তারিত। 2021 সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ফরাসি ক্লাবটির সঙ্গে চলতি বছর শেষ হবে চুক্তির মেয়াদ। কাতার বিশ্বকাপের পর পিএসজি জানিয়েছিল দ্রুতই মেসির সঙ্গে চুক্তি নবায়ন করবে তারা। এরপর চার মাস কেটে গেলেও মেসির সঙ্গে নতুন করে চুক্তি করেনি পিএসজি। মূলত মেসির দেওয়া নতুন শর্তেই রাজি হচ্ছে না ফরাসি ক্লাব পিএসজি। ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে মেসিও নতুন করে চুক্তি করতে আগ্রহী, তবে নতুন চুক্তিতে মেসি বেতন বাড়ানোর কথা বলেছেন। আর মেসির এই শর্তই মানতে রাজি নয় পিএসজি। নতুন চুক্তিতে মেসি যে বেতন চেয়েছেন সেটিই দিতে চাচ্ছে না ফরাসি এই ক্লাব। মেসির বাবা ইতিমধ্যেই পিএসজিকে জানিয়েছেন কাতার বিশ্বকাপে মেসির পারফরমেন্স, বিশ্বকাপ জয় সব কিছু মিলিয়ে মেসির বেতন বাড়াতে হবে, তবে বেতন বাড়াতে রাজি নয় পিএসজি। গত দুই মৌসুমে যে বেতনে খেলেছে মেসি সেই বেতনে দিতে চায় পিএসজি। মূলত বেতন সমঝোতা না হওয়ার কারণেই এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি। পিএসজি মেসির বেতন বাড়াতে রাজি না হলেও মেসিকে বড় অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। $40 কোটি অবিশ্বাস্য সেই প্রস্তাব গ্রহণ করলে মেসি পরিণত হবেন খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ। সৌদি ক্লাব ছাড়াও মেসির সামনে রয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফেরার সুযোগ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেসি শেষ পর্যন্ত পিএসজিতেই থাকবে নাকি বার্সেলোনায় যাবে নাকি সৌদি আরবের আল হিলালে যাবে? বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।